मारा जाओ बीबी के निये सारा जीवन एक ही बिछानाय काटा दिछो ওই বিবি কয়েকদিন কান্নাকাটি করবে ঠিক কিন্তু কয়েকদিন পরে আরেকটা বিয়ে বসে নতুন স্বামী নিয়ে আনন্দ ফুর্তি করবে যেই সন্তানের জন্য তুমি পাগল তুমি মারা যাওয়ার পর সন্তানগুলো দুই চার দিন কান্নাকাটি করবে এরপরে আবার তোমাকে ভুলে যাবে তোমার নাম মনেও করবে না ও পর্দালের মা কার জন্য পাগল রাত 2টা 3টা পর্যন্ত যেই স্বামীর জন্য অপেক্ষা করো খানা নিয়া যেই স্বামীর কাছে না ঘুমাইলে তোমার ভালো লাগে না যেই স্বামী ছাড়া একদিন তুমি থাকতে পারো না ও মা এখন যদি তোমার মরণ হয় তোমার স্বামী কয়েকটা দিন শোক পালন করে কান্নাকাটি করে নতুন আরেকটা বিয়ে করে নতুন করে আনন্দ ফুর্তি করবে তোমার কথা ভুলে যাবে মা লাভ নাই তোমার নিজের দিকে তাকাও যাদের মা নাই বাবা নাই দুই চার 10 বছর আগে মারা গেছে এখন তোমার মা বাবার কথা তুমি ভুলে গেছো তুমিও যখন মারা যাইবা তোমার কথাও তোমার সন্তানেরা ভুলে যাবে তোমার মা বাবা এখন যেমন কবর থেকে তোমার দিকে তাকায়া তাকায়া কাঁদেন তুমিও তখন তোমার সন্তানের দিকে তাকায়া তাকায়া কাঁদবা কিন্তু জবাব পাইবা না তোমার মা কবর থেকে ডেকে ডেকে বলে রে সন্তান ওরে বাবা ওয়াজের মাহফিলে গেছে একটু দোয়া কর আমি মা কবরের মধ্যে ভালো নাই রে বাবা ভালো নাই ওরে বাবা তোর জন্য কত দোয়া করছি রে বাবা ও বাবা তুই যখন ভূমিষ্ঠ হও আমি মা বেহুশ হয়ে গেছি তবুও মা আমি তোর উপরে রাগ করি নাই শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানাটা নষ্ট করছ বাবারে তোর চিৎকারে তোর ভাই বোন বিরক্ত এমন কি তোর বাবাও বিরক্ত আমি মা বিরক্ত হই নাই বরং আমি মা তোর ভিজা জায়গায় শুইয়া তোকে আমি শুকনাই ঘুম পড়াইছি রে বাবা ওরে বাবা তুই যখন অসুস্থ হয়ে যাইতি আমি মা সারা রাত তোর সেবা করে রাত্রটা নির্ঘুম কাটা দিতাম বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন সুলাইমান এক গ্লাস পানি হাতে নিয়ে উনি রাজ দরবারে গেলেন গিয়ে বাদশাকে ডাকলেন হারুন রশিদ এলেন হুজুর কি খেদমত করতে পারি হুজুর বললেন আমার হাতে কি বলে হুজুর এক গ্লাস পানি বলো তো এক গ্লাস পানির দাম কত বাদশাহ হারুন রশিদ হেসে ফেললেন হুজুর পানির আবার দাম আছে নাকি আপনার কত পানি লাগবে সাগরকে সাগর পানি পড়ে আছে হুজুর বললেন তার মানে তুমি বলতে চাও পানির কোনো দাম নাই বলে না পানির কোনো দাম নাই হুজুর বললেন আচ্ছা এমন একটা জায়গায় গেলা মরুভূমি ৩-৪ দিন পর্যন্ত পানি পাও নাই এমন সময় যদি আমি তোমাকে এক গ্লাস পানি দিই তুমি বিনিময় হিসেবে আমাকে কি দেবা বাদশা বললেন হুজুর রমজানে সাহারিতে 2 জগ পানি পান করে ফেলি এরপরেও আসরের সময় ক্লান্ত হয়ে যাই যত ইফতারের আইটেম সামনে থাকে মনে হয় একাই সব খেয়ে ফেলবো কিন্তু সূর্যাস্তের পরে এক গ্লাস পানি বা এক গ্লাস শরবত পান করলে সব চাহিদা মিটে যায় ক্লান্তিও দূর হয়ে যায় সেখানে আমি যদি 4-5 দিন পর্যন্ত পানি না পাই মরুভূমির মধ্যে থাকি তাহলে তো আমি পিপাসায় মারাই যাব এরপরেও যদি বেঁচে থাকি আর ওই সময় আপনি আমাকে এক গ্লাস পানি দেন তো এক গ্লাস পানির বিনিময়ে আমার রাজ্যের অর্ধেক আমি আপনাকে দিয়ে দেব সুবহানাল্লাহ বললে টাকা দেওয়া লাগে কি অবস্থা সুবহানাল্লাহ বইলা কয়টা ক্ষতি হয়েছে আপনার কথা বলেন আপনারা কি কোনোদিন আপনারা আমার বয়ান শুনেন নাই আমার তবিয়ত মোটেও জানেন না আপনারা জবাব দিয়েন সবাই এক গ্লাস পানি পান করার পর একটা রাজ্যের অর্ধেক শেষ। হুজুর বললেন একটু আগে যেই তুমি বললা পানির কোনো দাম নাই, অথচ মুহূর্তের মধ্যে রাজ্যের অর্ধেক শেষ। এবার বলো পানিটা কি ভেতরে রাখতে পারবা? বলে না পারবো না। তো প্রসাব হয়ে বের হয়ে যাবে। আচ্ছা এবার মনে করো তোমার প্রসাব আটকে গেছে, প্রসাব করতে পারতেছো না, 4-5 দিন এভাবে আটকে পড়ে আছো, তখন যদি আমি চিকিৎসা করে দেই, অর্থাৎ যেই পানিটা ভেতরে ঢুকাইছিলা ওই পানিটা বের করার ব্যবস্থা করে দিই, তখন আমাকে কি দেবা? বাদশা বলে হুজুর মাঝে মাঝে এমন জায়গায় সফরে যাই, প্রসাব পায়খানার ব্যাগ হয়, স্টেঞ্জার প্রয়োজন হয়, কিন্তু অনুকূল জায়গা পাই না। যে কোনো জায়গায় তো প্রসাব পায়খানা করতে বসতে পারি না। সম্মানী মানুষ যারা, প্রত্যেকটা মানুষই সম্মানী, কারণ আল্লাহ কাউকে আলাদাভাবে সম্মানী করেন নাই। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম বলতেই সবাই সম্মানী। এখন আপনি যদি নিজেকে সম্মানী মনে করেন, বলেন তো যে কোনো জায়গায় প্রসাব পায়খানা করতে বসা যায়? হ্যাঁ, এই কামটা আপনারা করেন? সবাই ভালো মানুষ। যদি ভালো মানুষ হন, আমার তো মনে হয় এখান থেকে সামনে একটু গেলেই আর গন্ধের সামনে আগান যাবে না। কথা বলে না? কোন একটা জায়গায় মানুষ চলাচলের রাস্তা হোক বা পাশ হোক, একটু ময়লা পাইলে ওই জায়গা ভাসাইয়া ফেলায়। কথা কয় না? পাবলিক টয়লেট, এটা কি ছাগলের জন্য, গরুর জন্য, না মানুষের জন্য? পাবলিক টয়লেট, তুমি তো মানুষই সেখানে ঢোকো, তো এটার অবস্থা এমন কেন হয়? আসলে তুমি মানুষ সুরাতে সিরাতে পশুর চাইতেও খারাপ। তোমাকে পবিত্র রাখতে হবে, তোমার আশপাশ পবিত্র রাখতে হবে, পাক রাখতে হবে, সাফ রাখতে হবে। যে কোনো জায়গায় চাইলেই প্রসাব পায়খানা করা, জোরে বলেন কি অবস্থা। বিড়ি সিগারেট যারা খায়, বিড়ির এক একটা টানে 10টা করে নেকি হয়। হ্যাঁ, তুমি তো অন্যায় করতেছো, এটা তো সমাজ পরিবেশ দূষণ করে, কিন্তু তুমি মানুষের সামনে ধোয়া যে স্টাইলে ছাড়তেছো, তোমার মধ্যে মনুষ্যত্ব থাকলে মানুষের সামনে তুমি সিগারেটই টানতে পারো না। আফসোস, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে বানাইছেন, কিন্তু আমরা শ্রেষ্ঠত্ব ধরে রাখতেছি না। বাদশা হারুন রশিদ বললেন হুজুর একটু যদি দেরি হয় প্রসাব করতে, পেট ফুলে যায়, ব্যথা হয়ে যায়, হাঁটতে পারি না, কথা বলতে পারি না, সেখানে যদি 3-4 দিন প্রসাব বন্ধ থাকে, তাহলে তো আমি পেট ফুলে ফেটে মারাই যাব। এরপরেও এই সময় যদি আল্লাহ বাঁচায় রাখেন আর আপনি আমাকে প্রসাব বের করার ব্যবস্থা করেন, আমি আপনাকে আমার রাজ্যের বাকি অর্ধেক দিয়ে দেব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बशीबा खुदा बश। सिस्त दुनिया अज खुदा गाफिल बुदन, नय कमाशोन रहो फरजिंदसान। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जागाजी लगाने के दुन या नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। मुसलमान दुनिया चिल्लाम, दुनियार जन्ने पागल हो गलाम। सम्पद चिल्लाम, सम्पद। সম্পদের জন্য পাগল, পদ পদবি চিনলাম, পদ পদবির জন্য পাগল। অথচ তুমি কেন ভাবো না, কেন তুমি চিন্তা করো না? টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, পদ পদবি মানুষকে খাওয়াইতে পারে না, শান্তিও দিতে পারে না, বাঁচাইয়াও রাখতে পারে না। টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা যদি মানুষকে খাওয়াইতে পারত, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা, বাংলাদেশের এক নাম্বার ধনী বা শিল্পপতি ছিলেন কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানত না। এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে হাসপাতালের বিছানায় শুইয়া পাইপ দ্বারা তরল খাবার খাইছে, করমা, পোলাও, বিরিয়ানি, গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানেও বহু ধনী মানুষ দেখা যায়, আপনার বাড়ি দাওয়াত দিবেন, এসেই বলে গরুর গোস্ত খাই না, দুধ খাই না, দধি খাইতে পারি না। আসে না নাই? আপনি বলেন বড় লোক, তোমার তো টাকা পয়সার অভাব নাই, উন্নত চিকিৎসা করে জিহ্বার মধ্যে রুচি বাড়াও। বড় লোক জবাব দিয়া বলবে না না, টাকা দিয়া চাইলে বাঘের চক্ষু মেলানো যায়, কিন্তু টাকা দিয়া মুখের মধ্যে রুচি বাড়ানো যায় না। প্রমাণ হয়ে গেল টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না। শান্তি কাকে বলে 6 মাসের মধ্যে জহুরুল হক শান্তি চোখে দেখে নাই। বর্তমানে বহু মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের মালিক দেখা যায়। আপনি সালাম দিয়ে জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, সালামের জবাব দিয়া বলে না ভালো নাই, অন্তরে শান্তি নাই। কেন বলে স্ত্রী কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার। আপনি আবার আলাদাভাবে প্রশ্ন করেন, হে শিল্পপতি, আপনার চেয়ে তো শান্তিতে কেউ থাকার কথা নয়, কারণ আপনি এয়ার কন্ডিশনে ঘুমান, এসির মধ্যে চলাফেরা করেন, আপনার জুতা পলিশ করে দেওয়ার জন্য পর্যন্ত কর্মচারী নিয়োগ করা আছে। শিল্পপতি জবাব দিয়া বলবে এসির বাতাসে যদিও দেহটা ঠান্ডা হয়, কিন্তু এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরের মধ্যে শান্তি নাই, দুনিয়ার কোথাও গেলে শান্তি পাওয়া যায় না। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকান, দিন আনে দিন খায়, যেদিন কাজ করতে পারে ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলায় আগুন জ্বলে না। এরপরেও খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারের মধ্যে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিককে দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, হৃদয় তাকিবে যার নম্র সদা, রহমত আসিবে তথা আল্লাহর ওয়াদা। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো আগার কুসমর তো বাঁচা কেদানা খাক মে মিলকর গোলে গুলজার হতা হায়। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জায়গার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে, জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে। মুসলমান ইমানদার আল্লাহর ওলি সুলাইমান ডাক দিয়া বললেন, বাদশা, যেই তুমি বললা পানির কোনো দাম নাই, পানির কোনো দাম নাই, সেই পানির এক গ্লাস পানি ভিতরে ঢুকাইছো রাখতে পারো নাই, ভিতরে ঢুকাইছো আর বের করছো, তাতেই তোমার একটা রাজ্য শাস। বুঝে থাকলে বলেন পানির দাম আছে না নাই? আপাতত বোঝা গেল এক গ্লাস পানির দাম একটা রাষ্ট্রের সমান। এক গ্লাস পানির দাম, পানির মতো নেয়ামত পৃথিবীতে আর নাই, এত বড় নেয়ামত পানির নেয়ামত। আল্লাহ যদি বলতেন এই পানি তোমাদের টাকা দিয়া খাওয়া লাগবে, পৃথিবীতে কোনো টাকার কুমির নাই যে টাকা দিয়া পানি পান করে বেঁচে থাকতো। আল্লাহ এত বড় নেয়ামত আপনার আমার জন্য ফ্রি সার্ভিস দিয়া দিছেন। যদি টাকা দিয়া খাওয়া লাগতো তাহলে কি খালবিল নদীতে সাগরে পানি পাওয়া যেত? আসলে আমরা এখন জানলাম পানির এক গ্লাস পানির দাম কত। বলেন সবাই, বলেন আসলে কি একটা রাষ্ট্রের সমান? এক গ্লাস পানির দাম বলি, যেই পানিটা আপনি দৈনিক পান করছেন, টাকাও দেওয়া লাগে না, কিচ্ছু লাগে না, পানি আর পানি পাচ্ছেন হাতের নাগালে, এই পানির দাম কত সেটা শোনেন। আর আমরা কত দামি জিনিস মাগ না পাইয়া আল্লাহর সঙ্গে কতটা কুফুরি করি আর কতটা কৃতজ্ঞ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে সামনে বসায়া আল্লাহর নিয়ামতের দাম কত, আল্লাহর দয়ার দাম কত উদাহরণ দিতে গিয়ে একটা ঘটনা বলেন। আগের জমানার উম্মতদের মধ্যে একজন দরবেশ ছিলেন, যেই দরবেশ বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন। বৈরাগ্য জীবন কাকে বলা হয়? আত্মীয় স্বজন লোকালা ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে একাকিত্ব জীবন অর্জন করা। আগের জমানায় বৈরাগী হওয়া জায়েজ ছিল, বর্তমান উম্মতের জন্য বৈরাগী হওয়া জায়েজ নাই। আত্মীয় স্বজন ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে জঙ্গলবাসী হওয়া জায়েজ নাই। আত্মীয় স্বজন ছেড়ে, স্ত্রী সন্তান ছেড়ে মাজারবাসী হওয়া জায়েজ নাই। দরবেশ একটা নির্জন জায়গা খুঁজতে লাগলেন ইবাদত করবেন বলে। খুঁজতে খুঁজতে একটা নির্জন জায়গা পেয়ে গেছেন, কোন মানুষজন সেখানে নাই, লোকালয় নাই, মানুষজন কোনদিন তাকে খুঁজেও পাবে না। এমন একটা জায়গায় গিয়ে ছোট্ট একটা ঘর বানাইছে নিজে থাকার জন্য। একটা পানির নহর কাটছেন আর একটা ফল গাছ রোপণ করেছেন। দিন রাত 24 ঘন্টার মধ্যে অল্প সময় ঘুমান, ঘুমে যাওয়ার আগে ফল গাছ থেকে একটা ফল ভক্ষণ করেন আর পানির নহর থেকে এক পেয়ালা পানি পান করেন। 24 ঘন্টায় আর কিছু খান না, শুধু ইবাদত আর ইবাদত। এভাবে ইবাদত করতে করতে 500 বছর চলে গেছে। কত বছর? 500 বছর পর দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, কতদিন দুনিয়াতে বাঁচবো আর জানি না, দুর্বল, আগের মতো শক্তি পাই না, হাঁটতে পারি না, চলতে পারি না। আল্লাহ কোন দিন জানি মারা যাই, জানা নাই। মারা যাওয়ার পূর্বে আপনার দরবারে দুইটা ফরিয়াদ। এক নম্বর ফরিয়াদ, আল্লাহ যেদিন মারা যাব, আজরাইল যেদিন আমার কাছে আসবে, তখন যেন আমি নামাজের সিজদার মধ্যে থাকি। কারণ কি? আল্লাহর দরবারে নামাজের চাইতে বড় ইবাদত নাই। কারণ হলো নামাজের মধ্যে সিজদা আছে। কি আছে? আল্লাহর দরবারে সবচেয়ে দামি হলো সিজদা। কি? সিজদা দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন। কবরে, মাজারে, পীরের পায়, নেতার পায়, কাকে? আওয়াজ দিয়া বলেন। কিসের মাধ্যমে? ও মুসলমান, ইবলিস আল্লাহর হুকুম মেনে সিজদা দেয় নাই। তুমি মুসলমান, তুমিও সিজদা দাও না। বলো তোমার মধ্যে আর ইবলিসের মধ্যে ব্যবধান কোথায়? बोलें नामाज लागबे किना आवाज़ दिया बोलें आजान काने शुनिया केमने थाको घुमाया आजान काने शुनिया केमने थाको बसिया नामाजेर लागिया कि तोर मोटेओ माया लागे ना नामाजेर लागिया कि तोर मोटेओ माया लागे ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना जेई कबरे आल्ला छाड़ा बंधु केउ थाकबे ना जेई कबरे आल्ला छाड़ा आपन काउके पाइबा ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना ए दुनिया छाड़िया कोथाय जाइबा भागिया ए दुनिया छाड़िया कोथाय जाइबा भागिया जतुई करो तालबाहाना आजराइले छाड़बे ना जतुई करो तालबाहाना आजराइले छाड़बे ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना जेई कबरे आल्ला छाड़ा बंधु केउ थाकबे ना जेई कबरे आल्ला छाड़ा आपन काउके पाइबा ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना। मुसलमान ईमानदार नामाज लागबे कि लागबे ना दरवेश अल्लाहर दरबाরে দুইটা দোয়া করি মালিক মারা যাওয়ার পূর্বে দুইটা ফরিয়াদ এক নাম্বার আমি যখন মারা যাব তখন যেন নামাজের সিজদার মধ্যে থাকি হে কুতুবখালী যাত্রাবাড়ির আল্লাহর গোলাম তোমার আমার মরণের বাসনা কি যারা অন্যায় করো একবারও কি তোমার ভয় লাগে না অন্যায় অবস্থায় যদি মৃত্যু হয় তোমার অবস্থাটা কবরে কি হবে কিয়ামতের মাঝে কি হবে একটু চিন্তা আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকাও আজরাইল যে কোনো সময় আসবে তোমার আমার কাছে জিজ্ঞেস করে আসবে না। দরবেশ দুই নাম্বার দোয়া করে আল্লাহ মারা যাওয়ার পর দাফন কাফনের যেহেতু কেউ নাই কোথায় আছি আত্মীয় স্বজন কেউ জানে না ওয়াতে মারা যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আমাকে সিজদা অবস্থায় রেখে দিয়েন। পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের দুইটা দোয়াই কবুল করেছেন। দরবেশ সিজদা অবস্থায় মারা গেছে এখনো সিজদা অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে তবে কেমন আছে কোথায় আছে এটা জানার আগ্রহ কখনো মানুষের মাঝে সৃষ্টি হবে না। দরবেশ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের রূহকে আল্লাহর সামনে দাঁড় করায়া ঘোষণা দিলেন এ দরবেশ যাও যাও আমি আল্লাহ আমার দয়া দিয়া তোমাকে মাফ করে দিলাম। কিন্তু দরবেশের কথাটা পছন্দ হয় নাই দরবেশ বলেই ফেললো আল্লাহ যদি আপনার দয়া দিয়া মাফ পাইতে হয় তাহলে ইবাদত কেন করলাম 500 বছরের ইবাদত আত্মীয় স্বজন কেন ছাড়লাম আরামায়েশ কেন ত্যাগ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন হে ফেরেশতারা দরবেশকে নিয়া জাহান্নামের আগুনের তাপ যত দূর আসে তাপের পাশে দাঁড় করাও ভেতরে ঢুকাইবা না অস্তিত্ব থাকবে না জাহান্নামের আগুনের তাপের পাশে দাঁড় করাও। যখনই তাপের পাশে দাঁড় করানো হয় দরবেশের কলিজা শুকায় যায় পানির পিপাসায় ছটফট করতে শুরু করে ডানে বামে তাকায় সামনে পিছনে তাকায় কেউ নাই কেউ নাই কেউ নাই হঠাৎ তাকায় দেখি একজন হাতের মধ্যে একটা পেলা নিয়ে সামনের দিকে আগায় দরবেশ ডাক দিছে ভাই তোমার পেলার মধ্যে কি বলে আমার পেলায় ঠান্ডা পানি অধিক পিপাসার্ত ব্যক্তি যদি ঠান্ডা পানির খবর পায় ভালো লাগে না খারাপ লাগে बोले भाई ताड़ाताड़ी आसो पानी दाओ ताड़ाताड़ी पानी दाओ पानिर पिपासाय मरे जाच्छी। पानीवाला बोले पानी तो देवार जन्य आसछी किन्तु मागना देब ना बिनिमये दिते होबे। बोले की चाओ? 500 বছরের খালেস ইবাদত চাই। ইবাদত করছে কয় বছর? কয় এত ইবাদত দিতে হবে এক গ্লাস এক পেয়ালা পানির জন্য গহা দিতে হবে না দিলে গেলাম। দাঁড়াও যাও 500 বছরের ইবাদত দিয়া দিলাম তবুও পানি দাও। দরবেশের হুঁশ নাই। এরপরে যদি আবার পানির পিপাসা লাগে তখন কি দিয়া পানি কিনবে? 500 বছরের ইবাদত দিয়া এক পেয়ালা পানি পান করলেন দরবেশ। আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে আবার আল্লাহর সামনে দাঁড় করায়া আল্লাহ বললেন, দরবেশ দুনিয়াতে আমি আল্লাহ কম দিই নাই। ওরে বান্দা তোর এক পদের খাবার দরকার আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়ে দিছি। বান্দা তোর এক পেয়ালা পানি দরকার আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিলাম। তোর একটু অক্সিজেনের দরকার আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গার অক্সিজেন দিয়ে ভরে রেখেছি। ওরে বান্দা সারা জীবনের হিসাব যদি চাই তুমি দিতে পারবা না। এক পেয়ালা পানির জন্য 500 বছরের ইবাদত দিয়া দিলা। মাইকটা একেবারে আমার অননুকূল মাইক, গলা অলরেডি বসে গেছে, এত কষ্ট করে আমি আলোচনা করতে পারবো না। আপনারা কি মাহফিলের প্রোগ্রাম করেন না? কোন মাইককে আমি ডাক দিই না, আপনাদেরকে ডাক দিতে হচ্ছে। আমার গলা বসে গেছে অলরেডি, একটু কথা টানতেছেন। আমি কি জোর করে কথা বলবো রে ভাই? একদম বাজে মাউথপিস, আমি দেখেই বলছি। 24টা ঘন্টা সফরে আর জার্নিতে থাকি, চিল্লায় কথা বলা যায় গায়ের জোর দিয়া, যদি মাইক আমাকে সাপোর্ট না দেয়। আল্লাহ বললেন, দরবেশ আমি আল্লাহ জীবনের হিসাব চাইবা না, দিতে পারবা না। এক গ্লাস পানির বিনিময়ে 500 বছরের এই ইবাদত দিয়া দিছো। আমি আল্লাহ তোমার কাছে আমার যে পানি পান করছো সারা জীবনের পানির হিসাব না। মারা যাওয়ার পূর্বে যে এক গ্লাস পানি পান করছিলা, মারা যাওয়ার পূর্বে যে এক গ্লাস পানি এক পেয়ালা পানি পান করছিলা, বলো এই পানির বিনিময় তুমি আমাকে কি দেবা? দেওয়ার আছে কিছু? দরবেশ চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি ইবাদত করতে 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 কিয়ামত কাটা দেয়, আপনার এক ফোঁটা বৃষ্টির পানির নিয়ামতের হক আদায় হবে না। এবার বোঝেন, ইকো বন্ধ করেন, এবার বোঝেন পানির দাম কি। সেই পানি নিয়মিত খাচ্ছি, এটা কত বড় আল্লাহর নিয়ামত। মাপ দিয়া বলেন তো, কথা কয় না, কত বড় নিয়ামত। হ্যাঁ, আল্লাহর এত নিয়ামত আমরা বক্ষণ করলাম, নিয়ামতের শুকরিয়া কি আদায় করলাম? আল্লাহ এত নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও লা তুহসুহা, কখনো সম্ভব নয়। কখনো তোমরা নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ দিলাম। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার কাছে একটা ইলকা হলো আল্লাহ বলতেছেন, ওয়ালিউল্লাহ আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর তোমরা শুধু অশুকরিয়াই করো। তোমরা যখন 10-12 জন এক জায়গায় বসো আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়াও, কিন্তু আমি আল্লাহ যখন ফেরেশতাদের নিয়ে বসি তোমাদের আলোচনা করি, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করাই না। তোমরা কি অভিযোগ দাও? আল্লাহ আমাকে সুন্দর বানাইলেন না, কেউ বলে ধনী বানাইলেন না, কেউ বলেন সুন্দর বানাইলেন না, কেউ বলেন ক্ষমতা দিলেন না, কেউ বলে সম্পদ দিলেন না, কেউ বলে ব্যবসা ভালো না, কেউ বলে কণ্ঠ ভালো দিল না, একের পর এক অভিযোগ একের পর এক অভিযোগ। অথচ আমি আল্লাহ এত নিয়ামত যে দিলাম, আমার বান্দা কথায় কথায় বলে নাই 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 নাই। একজন দোকানদার বেচা কিনা ভালো হোক বা খারাপ হোক, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যখনই জিজ্ঞেস করবেন সব সময় বলবে আলহামদুলিল্লাহ। এমন দোকানদার কয়জন পাবেন? কথা কয় না। যার দ্বারে যাবেন আর জিজ্ঞেস করবেন কেমন আছেন, ভালো নাই। এই যারা বুড়া হয়ে গেছে জিগাইবেন দাদু কি অবস্থা, কয় না আগের মতো আর খাইতে পারি না, খাইয়া দুনিয়াটা সাফা কইরা দিছে, এখনো খাওয়ার আসা যায় না। রাগ করেন না আপনারা, কি কয় খাইতে এতকাল যে খাইলো এজন্য শুকরিয়া আদায় করা দরকার, সেটা না কইরা কি বলে খাইতে। দোকানদারের কাছে যান, ভাই বেচা কিনার কি অবস্থা, কয় না মানুষের পকেটে টাকা নাই। জিগাইলেন কি উত্তর দিল, কি মানুষের পকেটে, মানুষের পকেটে টাকা নিয়ে তার খুব চিন্তা আফসোস। নেতার কাছে জিগান কেমন আছেন, কয় ভাই ভোট টাকা টোকা খাইয়া জনগণ শেষ করে লাইছে আমারে, এখন আমার ধারে কাছে কেউ নাই, সব চামচাটি একটারও এখন আর দেখি না। জনগণের জিগান নেতার কি অবস্থা, আপনাদের কি অবস্থা, বুঝে শুনে ভালো একটা ভোট দিয়েছিলাম কালবার টহন হয় নাই। সব জায়গায় শুধু শুনবেন ভালো নাই ভালো নাই ভালো নাই। স্বামীর কাছে জিজ্ঞেস করেন কি অবস্থা, কয় আসি, খুল যায় নাই কিছু। বউয়ের কাছে জিজ্ঞেস করেন কেমন আছেন, বলে আমি দেখে আসি, অন্য কেউ হইলে এই করে দুই দিনও থাকলো নইলে। এটার আওয়াজে বেশি পাওয়া গেল। যেদিকে যান শুধু বলে ভালো নাই ভালো নাই। অথচ উচিত ছিল কি সর্বাবস্থায় কি বলা। আল্লাহ এত নিয়ামত দান করছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী ইন্না আযাবী লাশাদীদ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. شكر نعمات نعمتت أفزو كناد كفر نعمت نعمت نقصا كناد. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة خلق بنيئون. رب أزلي خلق الخلق كمالا. رب أزلي خلق الخلق كمالا. الله شرط ديا بولن যদি তোমরা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ জবাবে বলেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বেশি বেশি বাড়ায় দেব। আর যদি নিয়ামত পাওয়ার পরে অকৃতজ্ঞ হও মনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত, আমি আল্লাহর আযাব বড় কঠিন। এই যে কঠিন আযাব আল্লাহ কাদের জন্য বললেন, অকৃতজ্ঞদের জন্য। কাদের জন্য, আওয়াজ দিয়া বলেন। এতক্ষণের আলোচনায় আপনি বলবেন হুজুর এতক্ষণে অন্তত এতটুকু বুঝলাম আমাদের নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, কিন্তু নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করব। শুধু কি আলহামদুলিল্লাহ বললেই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যায়? না না, शुधुमात्र आलহামদুলিল্লাহ বললে নিয়ামতের শুকরিয়া পূর্ণাঙ্গ হক আদায় হবে না। আল্লামা ইমাম তিরমিজি রহমাতুল্লাহি আলাইহি নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয় শিখায়া দিয়েছেন। আল্লাহ একটা উদ্দেশ্য করে মানুষকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে? জোরে বলেন। আল্লাহ কি উদ্দেশ্যে পাঠাইলেন? আল্লাহ এক জায়গায় বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ দুইটা কারণে মানুষকে দুনিয়াতে পাঠাইছি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নম্বরে লিয়াবলুয়াকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্যে, দুই নম্বরে আইয়ুকুম আহসানু আমালা তোমরা আমলের ঝুলিতে কত ভালো আমল জমা করতে পারো, এজন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন خلقت الجن والإنس بخاص عبادة نست مقصود الزها الله بنين بندا আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমরা দুনিয়াতে আসছি কার গোলামি করব? আওয়াজ বড় হবে, কার গোলামি? বলেন একমাত্র আল্লাহর। আমরা গোলামি করব কার? বলেন একমাত্র আল্লাহর। গোলামি করব কার? একমাত্র আল্লাহর গোলামি করব কার? এ বান্দা দুনিয়ার মধ্যে মাস্তানি করতে পাঠাই নাই, সন্ত্রাসীগিরি করতে পাঠাই নাই, নেতা হওয়ার জন্য পাঠাই নাই, সম্মানী হওয়ার জন্য পাঠাই নাই, শিল্পপতি হওয়ার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাঠাইছি আমার গোলামি করার জন্য। আমরা গোলাম কার? যদি গোলাম নিজেকে মনে করো, গোলাম কোনদিন অহংকার করতে পারে না। আল্লামা ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ যেমন একটা উদ্দেশ্য করে মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, তদ্রূপভাবে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত, জিনিসপত্র, সম্মান, প্রতিপত্তি, যশ খ্যাতি, বংশমর্যাদা, পদ পদবি এক একটা উদ্দেশ্য করে দান করেছেন। যখন আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে তুমি ব্যবহার হইবা কেবল তখনই নিয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকরিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না। যেমন আল্লাহ আপনাকে আমাকে দুইটা পা দিয়েছেন, কেন? যাত্রায় যাওয়ার জন্য, সিনেমায় যাওয়ার জন্য, মানুষ খুন করতে যাওয়ার জন্য, মদের আড্ডায় যাওয়ার জন্য, জুয়ার আড্ডায় যাওয়ার জন্য। আল্লাহ পা দিয়েছেন আজান শুনবা, মসজিদে যাইবা। আল্লাহ পা দিয়েছেন মাহফিলের দাওয়াত পাইবা, ওয়াজ শুনতে যাইবা। আল্লাহ পা দিয়েছেন দান করতে যাইবা, মানুষের ভালো কাজ করতে যাইবা, সেবা করার জন্য যাইবা। আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন তোমার পা ব্যবহার হবে কেবল তখনই তোমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে চুপ থাকলে নিয়ামতের শুকরিয়ার হক পূর্ণাঙ্গ আদায় হবে না। এবার আসেন আমরা যে নিয়ামত, আল্লাহ তো আগেই বলে দিয়েছেন নিয়ামত গণনা করে সম্ভব নয়, গণনা করে শেষ করা সম্ভব নয়। তবে আল্লাহ কিছু মৌলিক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই মৌলিক নিয়ামতের একটা দুইটা নিয়ামত সম্পর্কে আলোচনা করব, ভালো করে বুঝবেন, শুনবেন, বুঝবেন। ওয়াজ মাহফিল এখন রুসুম হয়ে গেছে, আমাদের কণ্ঠ একটু তুলনামূলক যাদের ভালো আছে আপনারা তাদের ওয়াজ শোনেন, তাদের ওয়াজে যান, কমিটিও তাদেরকে দাওয়াত দেয়, লোক বেশি পাওয়া যায়, আমলের চিন্তাও করে না। ওয়াজের পরে এলাকার মসজিদে যদি দুইটা নতুন নামাজি না বাড়ে ওয়াজ দিয়া লাভ কি? ওয়াজের পরে দুইটা মানুষ যদি হারাম ছেড়ে না দেয় ওয়াজ দিয়া লাভ কি? ওয়াজের পরে কয়েকটা মানুষ যদি মিথ্যা ছেড়ে না দেয় ওয়াজ দিয়া লাভ কি? আমি চাই, আমি চেষ্টা করি অন্তত আমার বয়ানের পর যে কয়টা মানুষ থাকবে তাদের মধ্যে কমপক্ষে একজন হলেও যাতে তার জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। মুসলমান ইমানদার, আল্লাহ অনেকগুলো মৌলিক নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে একটা মৌলিক নিয়ামত কোনদিন দরখাস্ত করি নাই, কাউকে দিয়া সুপারিশও করাই নাই, দোয়াও করি নাই। আল্লাহ বিনা দরখাস্তে বিনা দোয়ায় আমাদেরকে মানুষ বানাইয়া পাঠাইছে। আল্লাহ চাইলে ভেড়া বকরি কুত্তা শুয়ার বানাইতে পারতেন কিনা? আল্লাহ যদি তোমাকে মাকে গরু বানাইয়া পাঠাইতেন, এই বনি আদম তোমাকে আমাকে যেই জায়গায় রাখতো ওই জায়গায় ঘুমান লাগতো, প্রসাব পায়খানা করা লাগতো, ওই জায়গার মধ্যে খাবার দিত, শীতের দিনে ল্যাপ্ত শোক দিত না, মশা পড়লে মশারিও দিত না, বৃষ্টির মধ্যে দাঁড় করায় রাখতো। আমি যদি গাভী হইতাম আমার বাচ্চাটাকে আমার থেকে দূরে বাঁধত, আমার বাছুরকে আমার দুধও খাইতে দিত না। সকালবেলা শীতের দিনে এই বনি আদম আমার মালিক গায়ের মধ্যে জ্যাকেট পরে চাদর পেঁচাইয়া আমাকে নিয়ে, আমার গায়ে কোনো জ্যাকেট নাই চাদরও নাই, শীতের মধ্যে আমাকে নিয়ে জমিনে চলে গেল। আমার কাঁধের মধ্যে ঘা, ওই কাঁধের মধ্যে জোয়াল লাগাইয়া জোয়ালের সঙ্গে শক্ত করে লাঙল বেঁধে লাঙলের কুটি মাটির মধ্যে ঢুকাইয়া আমার ল্যাঞ্জা ধরে নাড়া দিত হাঁটার জন্যে। আমি যখন লাঙল টান দিয়ে হাঁটা ধরতাম ওই জোয়ালের ঘষায় আমার কাদের ঘায়ে লাগতো, আমার কলিজা ছিঁড়ে যাইত, ব্যথায় যদি দাঁড়ায় যাইতাম। এই বনি আদম তখন আমার পিঠের উপরে জোরে জোরে বেত্রাঘাত করে লাঠি দিয়া বাড়ি দিয়া আমার পিঠের চামড়া উঠায়া দিত। আল্লাহ গরু বানান নাই, মানুষ বানাইছে। আল্লাহ যদি কুকুর বানাইতেন এই মানুষের বাড়ি পাহারা দিতাম, কোনোদিন করমা পোলার ভাগ দিত না, গোস্ত দিত না, মাছের ভাগ দিত না, নিজেদের খাবারের অবশিষ্ট কাঁটা ঝুটা আমাকে দিত। সকালবেলা সারা রাত বাড়ি পাহারা দেওয়ার পর মালিক ঘর থেকে বের হইয়া উপহার হিসেবে আমাকে একটা লাথি মারত, ঘরে ঢোকার সময় একটা লাথি মারত। মানুষ আমাকে এত ঘৃণা করত, আমার নাম ধরে মানুষকে কুত্তার বাচ্চা বলে গালি দিত, কিন্তু আল্লাহ আমাকে মানুষ বানাইছেন, কুকুর বানান নাই। ওরে মুসলমান ইমানদার, এত বড় নিয়ামত আল্লাহ শুধু মানুষ বানায় ক্ষান্ত দেন নাই, মানুষ বানাইছেন তো মানুষ বানাইছেন। আল্লাহ চারটা কসম খায়া বলেন, আমি আল্লাহ সুরতের দিক দিয়া, চেহারার দিক দিয়ে, অবকাঠামোগত দিক দিয়া সবচাইতে মানুষকে সুন্দর বানায়া পাঠাইছি। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ চাইটা কসম খায়া বলেন আমি আল্লাহ সূরাতের দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি। এত সুন্দর করে আমি আল্লাহর কাউকে বানাই নাই, শুধু কি সুন্দর। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে সম্মানী করে বানাইছি। এত সম্মান আমি আল্লাহ দুনিয়ার কাউকে দিই নাই, শুধু কি সম্মান আর সূরাত। আমি আল্লাহ মানুষকে পরিপূর্ণ জীবন দিয়েছি, এমন পরিপূর্ণ জীবন আমি আল্লাহর কাউকে দিই নাই। পরিপূর্ণ জীবনের ব্যাখ্যা কি বলেন তো? পাখির বাসা কোথায়? জ্বর এলে শেষ, বৃষ্টি এলেও শেষ। গাবিটা যেখানে খায় সেখানেই ঘুমায়, সেখানেই প্রসাব করে, সেখানেই খাওয়া দাওয়া করে, সেখানেই পায়খানা করে। আর মানুষ তোমাদের আমি আল্লাহ সুন্দর বাসস্থানের ব্যবস্থা দিয়েছি। বৃষ্টি এলেও সমস্যা নাই, ঝড় এলেও সমস্যা নাই, শীতেও কোনো সমস্যা নাই, গরমেও কোনো সমস্যা নাই। মানুষ তোমাদের জবানে আমি আল্লাহ ভাষা দিয়েছি, কত রকমের ভাষা। এত সুন্দর ভাষা আমি আল্লাহর কাউকে দেই নাই। মানুষ মনের ভাব প্রকাশ করে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ কথা বলতেছে, মনের ভাব শেষই হয় না। কিন্তু দুইটা গরুকে এক জায়গায় দাঁড়াইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলতে দেখছেন? কত দয়া আল্লাহ। মানুষ তোমাদেরকে আমি আল্লাহ জবান দিয়েছি, ভাষা দিয়েছি। গাভী যদি বাছুর প্রসাব করে, বাছুরটা যদি ছেলে হয়, ওই ছেলেটা বড় হইয়া মায়ের পিঠের উপরে আবার ওঠে। কিন্তু মানুষ তোমাদের কত সুন্দর তরতিব দিয়া দিলাম। বিয়ে করছো, বিয়ে করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জানা দিলাম তোর বউয়ের জন্য সারা পৃথিবীর সব পুরুষগুলো আমি আল্লাহ হারাম বানায়া দিছি। সুন্দর একটা জীবন আল্লাহ দিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইলেন। এত বড় নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবেন? এক কথায় যদি বলি, আল্লাহ যেহেতু মানুষ বানাইছেন, আপনার আমার দ্বারা এমন কোন কাজ যাতে প্রকাশ না পায় যেই কাজের মাধ্যমে জানোয়ারের খাসলাত প্রকাশ পায়। যদি আপনার আমার দ্বারা জানোয়ারের মতো কাজ হয়, তাহলে আল্লাহ পশু বানাইলেন কেন? আপনি আমি যদি পশুর মতো কাজ করি, তাহলে পশু করবে কি? ওদের তো অবসরে দিয়ে দিছি। কথা বলে না? এ যুবক, বিপদগামী হয়ে যাচ্ছ, মদের আড্ডায় চলে যাচ্ছ, মাদকে বুধ হয়ে যাচ্ছ। তুমি তো জানো না এই মাদক তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে ঠেকাবে। আমি প্রায় জায়গায় বলি, প্রত্যেক এলাকার থেকে মাত্র 10টা যুবক যদি তৈরি হয়ে যায়, আর যদি ঘোষণা দেয় প্রশাসন লাগবে না, জনপ্রতিনিধি লাগবে না, এলাকার পঞ্চায়েত লাগবে না, 10টা যুবক যথেষ্ট। শুধু বলবে কুতুবখালী এলাকার মধ্যে কোনো মাদক আস্তানা থাকবে না, ওপেন হোক গোপন হোক। আগামীকাল থেকে কুতুবখালী হবে মাদক মুক্ত এলাকা। আগামীকাল থেকে কুতুবখালী এলাকায় আজান ও নামাজের সময় কোনো টিভি চলবে না। আগামী বছর থেকে এই কুতুবখালী এলাকায় বিশ্ব ভাদ্র দিবস উপলক্ষে, অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে কোনো ফুলের দোকান বসবে না। বেগানা ছেলে মেয়ে একসঙ্গে এই এলাকা দিয়ে হাত ধরাধরি করে হাঁটতে পারবে না। পহেলা বৈশাখ উদযাপন করতে গিয়া সারা রাত ট্যাক্সেট বাজাইয়া পটকা ফুটাইয়া এলাকার মানুষকে ডিস্টার্ব দেওয়া যাবে না। 10টা যুবক যদি তৈরি হয়ে যায়, কুতুবখালী হবে বাংলাদেশের 1 নম্বর আদর্শ মডেল এলাকা। আমি দল বুঝি না, মত বুঝি না, ফেরকা বুঝি না, পীর বুঝি না। তুমি যেই দলের মুরিদ হও হও, যেই পীরের মুরিদ হও হও, যেই দল করতে মনে চায় করো, ভোট কেন্দ্রে গিয়া যাকে ভোট দিতে মনে চায় দাও, কেউ বাধাও দেবে না। তবে ঝগড়া ফাসাদ বাদ দাও। শুধু একটা জায়গায় তোমার দল থাকবে না, মত থাকবে না। যখন ইসলামের উপরে আঘাত আসবে, ইমানের উপরে আঘাত আসবে, আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝিনা, চরমনাই তবলিগ জামাত বুঝিনা, হেফাজত বুঝিনা, রাজনীতি বুঝিনা, দল ফিরিকা বুঝিনা, তখন সমস্ত মুসলমান যদি দাবি করা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম বিরোধীদের প্রতিবাদে শিশা ডালা প্রাচীর নাই ঐক্য করে তুলতে হবে। তোমার সবার প্রথম পরিচয় তুমি মুসলমান, কথা বলেন। এই জায়গায় যতগুলো মানুষ আছেন আমাকে একটা কথা দিতে হবে, আগামী কাল থেকে আপনারা এই কয়েকজন মানুষ আর দল নিয়ে ফেরকা নিয়ে মতামত নিয়ে দলাদলি নিয়ে এলাকার মধ্যে আর মারামারি করবেন না, কথা কন না কি ঠিক, হ্যাঁ? আর কোনো দ্বন্দ্ব থাকবে না, মিলেমিশে থাকতে হবে, কথা বলেন না কেন? ইসলাম বিদ্বেষীরা আপনাকে আমাকে দূরে দূরে রাখতেছে, কারণ ওরা জানে মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ওরা পালাবার জায়গা পাবে। ইসলাম বিদ্বেষীরা, ইসলামের শত্রুরা যদি আপনাকে আমাকে আঘাত করতে শুরু করে তখন কে আওয়ামী লীগ কে বিএনপি কে চরমনাইয়ের মুরিদ দেখবে না, জিজ্ঞেস করবে তুই কালেমা পড়স? হ্যাঁ, তো কাটো, কথা বলে না। মুসলমান ইমানদার সবাই ঐক্যবদ্ধ থাকতে পারবো নি, মিলেমিশে থাকতে পারবো নি, মারামারি করবেন। এ যুবক, যাদের যাদের ঘরে চাপাতি আছে লাগলেই দৌড়ে নামো, কয় আমি অমুক ভাইয়ের লোক, আমি এমপির লোক, আমি কমিশনারের লোক, আমি মেয়রের লোক, আমি সেক্রেটারির লোক। এগুলো যারা বলো জাহান্নাম, এটা অহংকার, এটা কি, কথা বলে না। তুমি বলো অমুকের লোক, আমি বলি আল্লাহর লোক। কার লোক? তোমার হাতে পিস্তল, তুমি পিস্তল ফেলে দাও। তুমি মাদকের ডিলার, মাদকের ডিলারি ছেড়ে দাও। কি মনে করছো রে আল্লাহর গোলাম? এলাকায় ত্রাস সৃষ্টি করছো, তোমার দেখলেই দূর থেকে একজনে সালাম দেয়, তুমি কত ভাবলো সালাম দিছে আমার, কতজনই গর্ভবতী হয়ে গেছে। ওই সালাম তোমাকে সম্মানের জন্য দেয় না, যখন তোমাকে ক্রস করে নিরাপদ দূরত্বে যায় তখন তোমাকে শালা বলে গালি দেয়। কেমন জীবন তুমি গড়াইবা? আমি প্রায় সময় বলি, যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে। তুমি যদি বুদ্ধিমান হও, জোয়ারের সময় পটকা নাইসা না নাইসা, জোয়ারের সময় পানি হাতের নাগালে থাকে, পানি সংরক্ষণ করো। যখন ভাটা লাগবে পানি নাগালে থাকবে না, তখন ওই জোয়ারের সময় সংরক্ষিত পানি দিয়া পানির অভাব পূরণ করবা। এখন তোমার জনপ্রিয়তা চলছে, জনপ্রিয়তার ভাটা লাগবেই। এখন তোমার সম্মানের জোয়ার চলছে, সম্মানের ভাটা লাগবেই। এখন তোমার টাকার জোয়ার চলছে, টাকার ভাটা লাগবেই। এখন তোমার ক্ষমতার জোয়ার চলছে, ক্ষমতার ভাটা লাগবেই। তবে তোমার যখন সম্মান আছে, ক্ষমতা আছে, টাকা আছে, জনপ্রিয়তা আছে, এমন সময় এমন কিছু কাজ করে বেড়াও, তোমার সম্মান ক্ষমতা টাকা পয়সা চলে গেলে এলাকা ছেড়ে যেন পালিয়ে যেতে না হয়। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবি তুমি কাঁদিবি ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কেমন জীবন তুমি গড়াইলা? দরজার আড়ালে গিয়া মানুষ দোয়া করে, আল্লাহ জালেম থেকে বাঁচাও। তুমি মারা যাওয়ার পর দোয়া করে কেমন জীবন গড়াইলা? তুমি কি দেখো নাই চরমনার সৈয়দ ফজলুল করিম মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। সেই কুলাদিস মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। মুফতি আমিনী মারা যাওয়ার পর, আল্লামা আহমদ শফি নূর হোসেন কাসেমি মারা যাওয়ার পর আসমান কেঁদেছে, জমিন কেঁদেছে। বাংলাদেশের এমন কোন মসজিদ মাদ্রাসা বাকি নাই যেখানে তাদের জন্য দোয়া হয় নাই। আর তোমার জীবন কেমনে গড়াইলা? তুমি মারা যাওয়ার পর পোলাপানে ফেসবুকে লেখে আর একটা উইকেটের পতন। মুসলমান মারা গেলে আমরা কি বলি? জোরে জোরে পুরাটা কোন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেওয়ানবাগী মারা গেছে, খবর পাইছেন নি? দেওয়ানবাগী মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ বলছেন কে কে হাত উঠান? ও বোঝে নাই, ইন্না লিল্লাহ পড়েন নাই। সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ জিকিরের জোয়ার বয়ে গেছে। কি জীবন তোমার! আহারে জীবন আল্লাহ এত সুন্দর একটা জীবন দিয়েছেন, জীবনটাকে জীবনের মতো করো, পশুর মতো করবা না। সবাই মিলেমিশে থাকবেন। দেখছো আওয়াজ নাই, বলেন সবাই বলেন, আর মারামারি নাই। ঐক্যবদ্ধভাবে কুতুবখালীকে মাদক মুক্ত করতে হবে, ঐক্যবদ্ধভাবে কুতুবখালীকে সন্ত্রাস মুক্ত করতে হবে, ইফটিজিং মুক্ত করতে হবে, চোর মুক্ত করতে হবে। পাহারাদারের দরকার নাই, প্রত্যেকে আপনারা পাহারাদার। কথা বলেন না, পারবেন কি পারবেন? হ্যাঁ, মিলেমিশে থাকবেন। কারা কারা দু হাত তোলেন, টান টান করে হাত দুটো উঠান। সবাই মিলেমিশে থাকবেন, হাতে নাড়া দেন। মাশাআল্লাহ, হাত নামান। মিলেমিশে থাকবেন। আমার একিন হইতেছে না, আর একটা কাজ করে দেখাইলে আমার বিশ্বাস হইব। কাজটা করতে পারবেন? সবাই দাঁড়ান। যারা মিলেমিশে থাকতে চান সবাই দাঁড়ান। এই ফাঁক দিয়ে আবার দেখেন মাথা নোয়াইয়া নোয়াইয়া দুই একটা বাইরে হয়ে যাইব গা। কারণ সব জায়গায় দুই একটা মুনাফিক থাকি, কারণ ও চায় না সবাই মিলেমিশে থাকুক। কি বলেন? আজকে সবক, আগামীকাল থেকে মুসলমান ভাই ভাই দেখা হবে, শত্রু হোক মিত্র হোক। আজকে এখান থেকে শত্রুতা সবাই অন্তর থেকে ঝেড়ে ফেলেন, যত দ্বন্দ্ব থাক আজ থেকে সব শেষ। আগামীকাল মুসলমান ভাই দেখা হলেই প্রথমে সালাম। কেমনে সালাম দেবেন? সালামালাইকুম সাইকুম কেমনে দিবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে মুসাবা করবেন যদি সুযোগ থাকে। এখন এক বেটার হাতে দুইটা বাজার আছে, আপনি মুসাবার লগে দাঁড়াই রইছেন। হইলো? কথা বলে না। রাস্তা দিয়া যাইতেছি, হাঁটার জায়গা পাই না, সামনে খাড়াইয়া রাস্তা আটকে মুসাবা করতেছে। কি যে দোয়া নিতেছে! এতে কি দোয়া হয় না মন খারাপ হয়? কথা বলেন। শুয়ে রইছি মাথার সাথে হাতের সাথে এমনি টাচ দিয়া, ক্লান্ত যাই বই রইছি মুসাবা। আমি এর সাথে উইটা বইসের পর মুসাবা করব। সুযোগ থাকলে মুসাবা প্রথমে। কি জোরে বলেন? সুযোগ থাকলে কয় হাত দিয়া? দুই হাত দিয়া। কয় হাত দিয়া? জোরে বলেন। এরপরে যদি সুযোগ পাওয়া যায় মুআনাকা, কোলাকুলি। কয়বার? একবার। কয়বার? জোরে বলেন। উদ্বোধন হয়ে যাক। মিলেমিশে থাকবেন। এখান থেকে শুরু করেন, যার পাশে যে আছে সালাম দেন, মুসাবা করেন, মুআনাকা করেন। কেউ বাদ থাকবে না, যার পাশে যে আছে কেউ বাদ থাকতে পারবে না। যেটা বাদ থাকবে মনে করবেন ওইটা মিলতে চায় না। আমার উডুন লাগতো না, বয়ানের মধ্যে গেলে কিছু কইতাম তোমার আমি। ওকে, আপনি দিকে লক করেন না, চেয়ারম্যান লক করেন। এটা তো আপনি। আলহামদুলিল্লাহ, বসেন। আলহামদুলিল্লাহ, বসেন। খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ থাকবো না, পশু হব। আর একটা মৌলিক নিয়ামত আল্লাহ মানুষ বানাইছেন। মানুষ বানায়া আল্লাহ চাইলে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন কিনা? আল্লাহ দয়া করে মায়া করে মানুষ বানায়া মুসলমানের ঘরে পাঠাইছেন, ঈমানের মতো দৌলত দিছেন। আল্লাহ যে মুসলমান করে পাঠাইছেন, এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? ইসলাম বিরোধী কোনো কাজ, কথা, ইশারা যেন আপনার আমার থেকে প্রকাশ না পায়। পাইলি আর নিয়ামতের শুকরিয়া আদায় হলো না, জাহান্নাম। ঈমান কত বড় দৌলত! যার মধ্যে ঈমান আছে তার দাম আছে। ব্রিটিশ বিজ্ঞানী গবেষক রবার্ট পিটারসন বলেন, মানুষকে যা যা দিয়া বানান লাগে, মানুষ আল্লাহ কি দিয়া বানাইছেন? আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা? কি কি? আগুন, পানি, মাটি, বাতাস। রবার্ট পিটারসন বলেন এই চারটা জিনিস একটা মানুষকে বানাইতে যতটুকু আগুন লাগে, যতটুকু পানি লাগে, যতটুকু বাতাস লাগে, যতটুকু মাটি লাগে, এই সব মিলাইয়া দাম আসে $650। কত? একটা মানুষের দাম মাত্র $650, 1,00,000 টাকার কিছু কম বেশি। तार माने एकटा मानुषेर आसलेई कोनो दाम नाई, कोनो दाम नाई। एकटा हाथिर दाम एकटा मानुषेर चाইতে বেশি, एकटा बिड़ালের दाम मानुषेर থেকে বেশি। কিন্তু এই মানুষটার মাঝে যখন ঈমান ঢুকে যায়, পৃথিবী বিক্রি কইরাও সেই মূল্য দিয়ে একটা মানুষ কেনার টাকা হবে না। ঈমানের দাম আল্লাহ এই ঈমান দিয়ে আপনাকে আমাকে পাঠাইছেন দুনিয়ার মধ্যে। ঈমান নিয়ে কবরে যাও, ঈমান সব সময় তাজা রাখো। কোন দিন আজরাইলের ডাক এসে যাবে তুমিও জানো না, আমিও জানি না। আজরাইল যেদিন আসবেন এলান দিয়ে আসবেন, কথা কয় না। আপনার নামে ওয়ারেন্ট হয়ে গেছে, থানার সঙ্গে আপনার ভালো সম্পর্ক। ওসি মাঝার ফোন দিয়া কইল, ভাই আপনি একটু সইরা থাকেন, পুলিশ যাইব, না সরলে কিন্তু ধইরা নিয়ে আইব। আপনার যেহেতু দাপট আছে, টাকা আছে, আজরাইল আসার আগে আপনাকে কেউ ফোন দিয়া কইবে একটু সরো, আজরাইল আসতেছে। আজরাইল যেদিন আসবে কাউকে জিজ্ঞেস করে আসবে না, কেউ বাধাও দিতে পারবে না। শুধু একটা কথা মনে রাখবা, আজরাইলের থাবা থেকে বাঁচা সম্ভব নয়। মুসলমান কোন দিন কবরে যাব তুমিও জানো না, আমিও জানি না। হে যুবক, কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই যুবক নিজেও জানতো না ঘর থেকে নামার সময় আজকে আমি মারা যাব। ওরে যুবক, কবরকে ভয় করো, ওই কবর কিন্তু ভালো জায়গা না। ওই কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ির ঘর। ওই কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। ওরে যুবক, আজকে মাহফিলে আসছো, আল্লাহর কাছে তওবা করো। ইবলিস কিন্তু তোমারে গুতানি শুরু করছে, কয় চল মাহফিল শেষ দিকে দোয়া করে দেব। দোয়া না দিলে কি হয়? দোয়া ধরা ফরজ নাকি? কারণ ইবলিস জানে এই মজলিসের একজনের দোয়াও যদি কবুল হয়, তাকে উসিলা করে আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। ইবলিস চায় না আপনি আমি মাফ পাইয়া যাই। এই যে কথাটা বললাম গুরুত্বপূর্ণ কথা, এরপরে মনে করেন কি সবাই থাকবে না, কিছু মানুষ উঠা যাবে। ওলামায়ে কেরাম বলতে 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 যদি গলা থেকে রক্ত বের করে ফেলেন, তবুও সবাই ওলামায়ে কেরামের কথা মানবে না। কারণ সবাই যদি ওলামায়ে কেরামের কথা মানে আর শোনে তো জাহান্নামে যাবে কারা। কিন্তু আমার চাওয়া, এই ময়দানে কষ্ট করে এত রাত পর্যন্ত যতগুলো মানুষ আমরা এক জায়গায় আছি, একটা মানুষও যেন জাহান্নামী হইয়া না ফিরি। মুসলমান ইমানদার, আপনি বাসায় গিয়া ঘুমানোর পর, শোয়ার পর যখন লাইটগুলো বন্ধ হয়ে যাবে, চক্ষু দুইটা বন্ধ করে একটু মুরাকাবা করবেন। আমার পাশে বিবি ঘুমানো, আমার সন্তানগুলো পাশে ঘুমানো, পাশের ঘরগুলোতে ভাই বোন মা বাবা আছে, আমার আত্মীয় স্বজন আছে। কিন্তু এখন যদি আজরাইল আসে, আমার বিবি আমাকে ধরে রাখতে পারবে না। কার জন্য তুমি পাগল হইছ? তোমার মা বাবার সঙ্গে তোমার পরিচয় কতদিনের, তোমার বয়স যতদিন, তোমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় কতদিনের, তোমার বিয়ের বয়স যতদিন, তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কতদিনের, তোমার সন্তানের বয়স যতদিন। এই অল্প 10, 20, 30, 40 বছরের পরিচয়ের জন্য পাগল হয়ে গেলা। মাথার গাম পায়ে ফেলাইয়া, পিঠটা রোদে পোড়াইয়া, না খাইয়া না ঘুমাইয়া, গায়ের রক্ত পানি বানাইয়া তাদের জন্য তুমি কত কিছু করলা। বিল্ডিং এর ছাদের ঢালাই চলতেছে, তোমার একটা ভালো দামি রসমালাই খাইতে মনে চায় না, ছাদের ঢালাই চলে এজন্য রসমালাই খাও না, টাকাটা জমা করছো। তোমার একটা চকলেট খাই, সন্তানের জন্য দামি চকলেট আইসক্রিম কিনতে মনে চায়, কিনো না, ছাদের ঢালাই আছে। কার জন্য ছাদ বানাইলা, কার জন্য বিল্ডিং বানাইলা, কার জন্য অট্টালিকা বানাইলা? একবারও চিন্তা করো না আল্লাহর গোলাম, এখন যদি তুমি মারা যাও, যে বিবিকে নিয়ে সারাটা জীবনে একই বিছানায় কাটা দিছো, ওই বিবি কয়েকদিন কান্নাকাটি করবে ঠিক, কিন্তু কয়েকদিন পরে আরেকটা বিয়ে বসে নতুন স্বামী নিয়ে আনন্দ ফুর্তি করবে। যেই সন্তানের জন্য তুমি পাগল, তুমি মারা যাওয়ার পর সন্তানগুলো দুই চার দিন কান্নাকাটি করবে, এরপরে আবার তোমাকে ভুলে যাবে, তোমার নাম মনেও করবে না। ও পর্দালের মা, কার জন্য পাগল? রাত ২টা ৩টা পর্যন্ত যেই স্বামীর জন্য অপেক্ষা করো খানা নিয়া, যেই স্বামীর কাছে না ঘুমাইলে তোমার ভালো লাগে না, যেই স্বামী ছাড়া একদিন তুমি থাকতে পারো না। ও মা, এখন যদি তোমার মরণ হয়, তোমার স্বামী কয়েকটা দিন শোক পালন করে কান্নাকাটি করে নতুন আর একটা বিয়ে করে নতুন করে আনন্দ ফুর্তি করবে, তোমার কথা ভুলে যাবে। মা, লাভ নাই, লাভ নাই, তোমার নিজের দিকে তাকাও। যাদের মা নাই বাবা নাই, ২-৪-১০ বছর আগে মারা গেছে, এখন তোমার মা বাবার কথা তুমি ভুলে গেছ। তুমিও যখন মারা যাইবা, তোমার কথাও তোমার সন্তানেরা ভুলে যাবে। তোমার মা বাবা এখন যেমন কবর থেকে তোমার দিকে তাকায়া তাকায়া কাঁদেন, তুমিও তখন তোমার সন্তানের দিকে তাকায়া তাকায়া কাঁদবা, কিন্তু জবাব পাইবা না। তোমার মা কবর থেকে ডেকে ডেকে বলে, রে সন্তান, ওরে বাবা ওয়াজের মাহফিলে গেছে, একটু দোয়া কর, আমি মা কবরের মধ্যে ভালো নাই রে বাবা, ভালো নাই, ওরে বাবা তোর জন্য কত দোয়া করছি রে বাবা। ও বাবা, তুই যখন ভূমিষ্ঠ হও আমি মা বেহুশ হয়ে গেছি, তবুও মা আমি তোর উপরে রাগ করি নাই। শীতের রাত্রে প্রসাব পায়খানা করে বিছানাটা নষ্ট করছ বাবারে, তোর চিৎকারে তোর ভাই বোন বিরক্ত, এমনকি তোর বাবাও বিরক্ত। আমি মা বিরক্ত হই নাই, বরং আমি মা তোর ভিজা জায়গায় শুইয়া তোকে আমি শুকনায় ঘুম পড়াইছি রে বাবা। ওরে বাবা, তুই যখন অসুস্থ হয়ে যাইতি, আমি মা সারা রাত তোর সেবা করে রাত্রটা নির্ঘুম কাটা দিতাম। বাবারে, তুই বড় হইয়া যখন দূরে লেখাপড়া করতে গেলি, ওরে বাবা ব্যবসার জন্য দূরে গেলি, বিদেশে চলে গেলি রে বাবা, আমি মা বাড়িতে ঘুমাই নাই, খাই নাই, গভীর রাতে দরজা খোলে তোর পথের দিকে তাকায়া তাকায়া কান্নাকাটি করছি। বাবার ঈদের দিন তুই বাড়িতে আসু নাই, আমি মা সবার জন্য ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাগ করে দিছি, কিন্তু আমি মা মুখের মধ্যে দিই নাই। ওরে বাবা, তোর পথের দিকে তাকায়া তাকায়া কাঁদতাম। আজকে শীতের রাত্র কত ল্যাপটপ জাজিম কম্বল দিয়ে আরামের ঘুমাও, আর আমি মাকে পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেট বানাইয়া এমন একটা জায়গায় রাখছ যেখানে দিনেও মানুষ যাইতে ভয় পায়। ওই বাবা ডেকে ডেকে বলে, সন্তান, মাথার ঘাম পায়ে ফালাইয়া পিঠটা রোদে পোড়াইয়া না খাইয়া না ঘুমাইয়া গায়ের রক্ত পানি বানাইয়া তোর জন্য কামাই করছি রে সন্তান, আজকে আমার বিল্ডিং এ কত আরাম করে ঘুমাও, অথচ বৃষ্টির দিনে তোর বিল্ডিং এর ছাদের পানি ঘরের চালের পানি গড়াইয়া গড়াইয়া আমি বাবার কবরে আসে বাবা খবর নীলি না। ওরে আল্লাহর গোলাম, তোমার মা বাবা তোমার দিকে তাকা রইছে, তুমিও মারা গেলে তুমিও তাকা থাকবা, কিন্তু তোমার সন্তানরা উদাসীন থাকবে। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ায় কতদিন বাঁচবো জানি না, গভীর রাতে মাঝে মাঝে উঠে যাও, গুনার জন্য তওবা করো, গুনার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর দরবারে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই, নিজের গুনার জন্য তওবা করো, নিজে যত নাফরমানি করছো আল্লাহর দরবারে তওবা করো। তওবা করার মতো যদি করতে পারা, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। শুধু তাই নয়, বরং তোমার গুনাহগুলা আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবেন। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ মাহফিলকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, যারা মাহফিলে আসছে সবাইকে কবুল করেন, কাউকে খালি ফিরাইয়া দেন না। আল্লাহ গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে দেন, বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুখতাসার দোয়া হবে।